আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে পেন্টিংটি করব, এটি আমি এর আগে করেছিলাম 24x24 ইঞ্চি ক্যানভাসে। এটা দেখে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছিল এটা টিউটোরিয়ালের কথা, টিউটোরিয়াল আছে কি না, তো তাদের জন্যই এই ভিডিওটি করা। আজকে আমি করব 16x16 ইঞ্চি ক্যানভাসে। এটা কাপু অর্ডার করেছে। প্রথমে আমি ক্যানভাসটা স্কেচ করে নিয়েছি, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি হোয়াইট, ব্রিলিয়েন্ট গ্রিন, ব্ল্যাক এই তিনটা কালার মিক্স করে আমি দিয়েছি। অনেকে জিজ্ঞেস করছিল যে আপু ব্ল্যাক দিব কি না, আসলে ব্ল্যাক দিলে আমার মনে হয় যে ভালো লাগতো না, এই জন্য একটু গ্রিন গ্রিন রেখে আমি করেছি। এরপর আমি মেঘাকে নিব। মেঘা আঁকার ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডের যে ডার্ক কালারটা ছিল এটার সাথে হালকা হোয়াইট কালার মিক্স করে আমি মেঘটা এঁকে নিব। শুরুতে একদম হোয়াইট কালার দিয়ে দিব না, হোয়াইট কালার দিলে দেখতে ভালো লাগবে না বা রিয়েলিস্টিক মনে হবে না, এজন্য আমি প্রথমে একটু ডার্ক দিয়ে মেঘটা এঁকে নিব, পরে আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিব। এবার আসি আমরা যে জাহাজটি পেন্টিং করছি ওইটি সম্পর্কে একটু জানবো। এটির নাম হচ্ছে দ্য ফ্লাইং ডাচম্যান জাহাজ। এটিকে নিয়ে রয়েছে অনেক রহস্য, অনেক লুকায়িত কাহিনী এবং এটিকে ভুতুড়ে জাহাজও বলা হয়। জাহাজটি কবে কোথায় তৈরি হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কোনো এক অশুভ দিনে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে ধ্বংস হয়ে যায়। যাত্রাপথে জাহাজটি ঝড়ের কবলে পড়ে ভয়ে জাহাজের ক্রুরা ক্যাপ্টেনকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ক্যাপ্টেন জাহাজ ফিরিয়ে নিতে রাজি হননি। এক পর্যায়ে নাবিকদের কিছু অংশ বিদ্রোহ করে, কিন্তু ক্যাপ্টেন বিদ্রোহীদের গুলি করে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেন। এরপর জাহাজটি ঝড়ের কবলে পড়ে সমুদ্রের চিরতরে হারিয়ে যায়। জাহাজটির ক্যাপ্টেন কিংবা ক্রুদের ভাগ্যে কি হয়েছিল তা কখনোই জানা যায়নি, তবে এরপর জাহাজটিকে প্রায় সমুদ্রে ভেসে বেড়াতে দেখা গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন নাবিক বা জাহাজের ক্রুদের এই জাহাজ দেখার অভিজ্ঞতা হয়েছে। এই জাহাজটি হঠাৎ করে সমুদ্রে ভেসে ওঠে এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। যদিও বিজ্ঞান মনস্করা দাবি করেন এগুলো মানুষের হ্যালোসিলেশন ছাড়া আর কিছুই নয়, তবে এতজন মানুষ কিভাবে একই রকম হ্যালোসিলেশনে আক্রান্ত হতে পারে সেটাও একটা রহস্য। এখন পেন্টিংয়ে চলে আসি। পেন্টিংয়ের কাজ অনেকটাই শেষের দিকে, এখন আমি ঢেউগুলো এঁকে নিচ্ছি। ঢেউ আঁকার ক্ষেত্রে কিছু অংশ ডার্ক, কিছু অংশ লাইট রেখে আঁকবো। এরপর আমি হোয়াইট কালার দিয়ে ঢেউগুলোকে হাইলাইট করে নিচ্ছি। নিচের যে বড় বড় ঢেউগুলো আছে ওগুলো ডার্ক, কিছুটা লাইট রেখে করতে হবে। আমার এখানে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে অনেক সময় নিয়ে ব্লেন্ড করে করতে হবে। আমার পেন্টিং কমপ্লিট হয়ে গিয়েছে, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।